নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/9/2021 বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে, তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য, আরও বেশি কৃষকদের বাংলা শস্য বীমা আওতায় আনতে ট্যাবলো হুগলিতে সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বীমা প্রকল্প শুরু হয়েছে 1 আগস্ট। পশ্চিমবঙ্গ সরকার, কৃষি দপ্তর, এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে চলতি বছরে খারিফ শীত ছাড়া সারা বছর মরশুমের জন্য এই বীমা শুরু হয়েছে। বীমার আওতাভুক্ত হওয়ার শেষ দিন 15 সেপ্টেম্বর। তাই এই প্রকল্পের প্রচারের জন্য মঙ্গলবার হুগলি জেলার কৃষি ভবন থেকে একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কৃষি উপ আধিকারিক প্রশাসক জয়ন্ত পাড়ুই। এই ট্যাবলো 15 সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে এবং হুগলি জেলার প্রশাসন প্রায় 3 লক্ষ কৃষককে বীমার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছেন। আপাতত 2 লক্ষের বেশি কৃষক বীমার আওতায় দিন হয়েছে বলেই জেলা প্রশাসনের সূত্রে খবর। জয়ন্তবাবু বলেন, জেলার সমস্ত ধান চাষিদের বাংলা শস্য বীমা খারিফ 2021-এর অন্তর্ভুক্ত করাতে ট্যাবলোর মাইক প্রচারের ব্যবস্থা থাকছে। তাহলে দেখলেন হুগলি জেলাতে 3 লক্ষেরও বেশি কৃষককে শস্য বীমার আওতায় আনার জন্য বেশিরভাগ তার জন্য প্রশাসন থেকে সুযোগ ইয়ে নিল বা উদ্যোগ নিল। তো সাধারণ মানুষ যদি যারা এখনও ওই বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ করেননি, তাড়াতাড়ি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই ফর্ম ফিল আপ করান। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তুমি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।